ঘন কুয়াশা, ঝিরিঝিরি ঠান্ডা বাতাসে শৈত্যপ্রবাহ আর হাড় কাঁপানো শীতে মানুষ দিশেহারা হয়ে পড়েছে। উত্তরাঞ্চলের শীতের তীব্রতায় বেশি দুমড়ে মুচড়ে পড়েছে নিম্ন আয়ের মানুষ। শীতের দাপটে কর্মহীন হয়ে পড়েছে অধিকাংশ মানুষ। উল্লাপাড়া উপজেলা প্রতিনিধি রাজু আহমেদ সানার তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। শীতের দাপটে কর্মহীন হয়ে পড়েছে অধিকাংশ মানুষ। এমনই দুস্থ, অসহায় ও চা বিক্রেতাদের একটু উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়ালেন সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও মানবিক পৌর মেয়র এস এম নজরুল ইসলাম। রবিবার সন্ধ্যায় উল্লাপাড়া পৌরশহরের বাস টার্মিনাল চত্বরে প্রতিবছরের ন্যায় মেয়র নজরুলের ব্যক্তিগত উদ্যোগে 400 অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। সকালে উল্লাপাড়া পুরাতন বাসস্ট্যান্ড পত্রিকা বিক্রেতাদের মাঝেও তিনি শীতবস্ত্র কম্বল বিতরণ করেন। শীতবস্ত্র বিতরণকালে অসহায় মানুষের উদ্দেশ্যে মেয়র নজরুল বলেন, তীব্র এই শীতে সাধারণ খেটে খাওয়া মানুষগুলো খুবই কষ্ট পাচ্ছেন। এই কষ্ট কিছুটা লাঘব করার জন্য আমার ব্যক্তিগত উদ্যোগে আপনাদের হাতে একটি করে শীতবস্ত্র কম্বল তুলে দিচ্ছি। সকলের প্রতি বুক ভরা ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান ও সহমর্মিতা এবং পরিবারের সদস্য হিসেবে আপনাদের পাশে দাঁড়াতে পেরে আমি ব্যক্তিগতভাবে নিজেকে ধন্য মনে করছি। এ সময় তিনি আরও বলেন, দেশকে ক্ষুধা দারিদ্র্যমুক্ত করে স্মার্ট বাংলাদেশ গড়তে আগামীতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। কম্বল বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য মোহাম্মদ আব্দুল কুদ্দুস, ছাত্রলীগ নেতা মোহাম্মদ শাওন খান, বর্ডা আওয়ামী লীগের নেতা আবু তালেব সহ অন্যান্যরা।